আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পরকালে বিনা হিসাবে কোটি কোটি লোক জান্নাতে প্রবেশ করবে এবং এর জন্য একটি দোয়ার কথাও বলবো সুপ্রিয় দর্শক কারা যাবে সে সম্পর্কেও আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং সে অনুযায়ী আমল করবেন তবে আমি এ সম্পর্কিত যে হাদিসটি এসেছে সে হাদিসটি হুবাহুব আরবিতে তুলে ধরবো তারপর তার অর্থ করব عن محمد بن زياد الالهاني رضي الله عنه قال سميت أبا أمامة يقول سميت رسول الله صلى الله عليه وسلم يقول وعدني ربي أن يدخل الجنة من أمة سبعين ألفا لا حساب عليهم ولا عذاب مع كل ألف سبون ألفا وثلاث حسيات মিন হাসায়াতিহি হাদিসটির অর্থ হল হজরত মোহাম্মদ ইবনে জিয়াদ আল আলহানি রহিমাউল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবু ওমামা আনহু বলেছেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমার প্রভু আমার সাথে অঙ্গীকার করেছেন যে তিনি আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোককে জান্নাতে প্রবেশ করাবেন যাদের কোনো হিসাব নেওয়া হবে না এবং শাস্তিও প্রদান করা হবে না আর প্রতি হাজারের সাথে থাকবে আরও সত্তর হাজার আর আমার রবের তিন মুঠি পরিমাণ সুপ্রিয় দর্শক আল্লাহরবুল আলমিনের তিন মুঠি এর সংখ্যা কি তাহা আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন আমরা আল্লাহ রবুল আলমিনের মহত্ত্ব আল্লাহ রবুল আলমিনের মাগফিরাত আল্লাহরবুল আলমিনের রহমতের দিকে তাকালে বুঝতে পারি যে কোটি কোটি সংখ্যা হতে পারে সুপ্রিয় দর্শক এক হাদিসের মধ্যে এসেছে সত্তর হাজার লোক তারা যারা আমার উন্মতের মত থেকে যার ফুক করে না এবং গণকের নিকটে যায় না সুপ্রিয় দর্শক অপর এক হাদিসের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লু সাল্লাম বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য এ দোয়াটি বলেছেন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা বিগয়ের হিসাব ইন্নি আস আলুকাল জান্নাতা জান্নাত হিসাব অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে বিনা হিসাবে জান্নাত চাই হাদিসটি এসেছে মোস্তাদ আহমদ শরীফ কিতাবে সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনারা খুব বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম